বছর ধরে প্রদর্শন করে দুই সন্তানের ভয় জননীকে লাগাতর ধর্ষণ এবং শারীরিক তৃপ্তি মেটাতে তৎপর ছিল এক মানবরূপী পশু গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ ধর্ষককে নিজেদের চালে তুলতে সক্ষম হয় ঘটনার বিবরণে জানা যায় ত্রিপুরা খোয়াই জেলার কল্যাণপুর থানা এলাকার গোপালনগরের বাসিন্দা মৃত ভণীভূষণ দাসের তৃতীয় পুত্র পার্থ দাস কল্যাণপুর থানা এলাকার কোনো এক গ্রামে এক নিরীহ পরিবারের এ সর্বনাশ করেছে জানা গেছে পারিবারিক পরিচয়ের ভিত্তিতে ধর্ষক পার্থ গৃহ শিক্ষকতার আড়ালে গৃহকর্তীকে নিজের সুচতুর কামনার চালে তুলে ফেলে এবং শারীরিক সম্পর্ক স্থাপন করে পরবর্তী সময় সংশ্লিষ্ট মহিলা বারবার পার্থকে এভাবে ওই মহিলা অসহায়ত্ব যাতে ব্যবহার না করে তার জন্য কাতর আবেদন জানাতে থাকলেও পার্থ কর্ণপাত করে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং সেই শারীরিক সম্পর্কের মুহূর্তকে মোবাইলে বন্দি করে পার্থ বছর পর বছর নিরীহ পরিবারের এই মহিলাকে ব্ল্যাকমেল করতে থাকে বলে জানা গেছে অভিযোগ আগরতলা থাকাকালীন সময়ে পার্থ তার কুকর্ম থেকে বেরিয়ে আসেনি এর বদলে সে প্রতিনিয়ত সংশ্লিষ্ট মহিলাকে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেবে এই ভয় দেখিয়ে কিছুদিন পরপর বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করছিল বলে অভিযোগ অবশেষে সংশ্লিষ্ট মহিলা ওনার স্বামীকে সবকিছু খুলে বলে আর অজানা কিছু পার্থ প্রতিনিয়ত সংশ্লিষ্ট মহিলাকে ফোন করে ভয় ভীতি প্রদর্শন করত ওনার নিরীহ স্বামী এবং সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দেবে যদি না তার সাথে শারীরিক সম্পর্ক করে এই অবস্থায় নির্যাতনের শিকার মহিলার পাশে দাঁড়ায় ওনার স্বামী সম্মিলিতভাবে থানায় মামলা দায়ের করা হলে বিলম্ব না করে কল্যাণপুর থানার পুলিশ আগরতলা পশ্চিম থানার সাহায্যে ধর্ষক পার্থকে জালে তুলে নেয় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে থানা সূত্রে জানা গেছে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর চারশো এবং পাঁচশো ছয় ধারায় পার্থর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে গোটা ঘটনার খবর ছড়িয়ে পড়তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গতকাল রাত্রে আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যে একজন মহিলাকে ওই এলাকার একটি ছেলে বিগত পাঁচ বছর ধরে অবৈধভাবে ব্যবহার করছে তো আমরা সেই মোটামুটি আমরা একটা কেস নিই এবং যে জড়িত ওনাকে আমরা আগরতলা পশ্চিম থানার মাধ্যমে